করেছিলাম এটা হচ্ছে কলার পিঠা। এর অংশটা একটু ক্রিসপি হয় আর ভিতরের অংশটা অনেকটা নরম হয়। সম্পূর্ণ রেসিপিটা আমার আম্মুর, সো কথা না বাড়িয়ে যাওয়া যাক। কি কি উপকরণ লাগবে এখানে? আমি কলা নিয়েছি, কলা আমি এগুলোকে মথে দেন এগুলোকে একটি ঝুড়ির সাহায্যে ছেঁকে নিয়েছি। এখানে নিয়েছি নারকেল কুচি, চিনি নিয়েছি, এখানে আমি নিয়েছি চালের গুঁড়া, নিয়েছি লবণ, নিয়েছি এলাচি পাউডার, নিয়েছি বেকিং পাউডার, এখানে পাউডার দুধ নিয়েছি, এখানে নিয়েছি ময়দা আর নিয়েছি পানি। কলার পেস্টটা দিয়ে দিব। এখানে আমি চারটা সাগর কলা নিয়েছি বড় আকারের। দিয়ে দিব চালের গুঁড়া 1.5 কাপ, এবার দিয়ে দিব 2 কাপ ময়দা, নারকেল গুঁড়া 1 কাপ, এবার দেব চিনি 1 কাপ, এবার দেব পাউডার মিল্ক 1/4 কাপ, দিয়ে দিব লবণ, আপনারা লবণ স্বাদ মতো দিবেন। আমি এখানে 2 চামচ দিয়েছি, দিয়ে দিচ্ছি এলাচি পাউডার, আমি এখানে 1/4 চামচ নিয়েছি, 4 চামচ, নিচ্ছি বেকিং পাউডার, আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পানি। ভালো করে মিক্স করতে হবে। আমার পিঠার পেস্টটা রেডি হয়ে গিয়েছে, এবার ভাজার পালা। আমি মিডিয়াম টু হাই, মিডিয়াম টু লো আঁচে ভেজেছি পিঠাটা। দেখেন চামচ দিয়ে দিচ্ছি, দেখেন হালকা লেড়ে চেড়ে দিতে হবে, আমার পিঠাটা ফুল হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, এবার পরিবেশনে যাওয়া যাক। আপনারা এই পিঠাটা বাসায় অবশ্যই বানাবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা সামনের দিকে কোন রেসিপি যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের রেসিপিটা বাচ্চা বড় সবারই একদম পছন্দের একটা রেসিপি, আপনি বাসায় বানালে দেখবেন কিভাবে মজা করে খায়। যাদের বাসায় বাচ্চারা কলা খায় না তাদের বাসায় এই রেসিপিটা অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। সো আজকের মতো এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।